সরকার পতনে পূজার আন্দোলনের বার্তা দিতে চায় বিএনপি পারে আসতে লাগাতার কর্মসূচি ঢাকায় আগামীকালের সমাবেশ থেকে এমন ঘোষণা দেয়া হতে পারে নেতারা বলছেন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঘেরাও সহ অবরোধের কৌশলে মাঠে নামবেন তারা বিস্তারিত জানাচ্ছেন রাশিদুল কাদের দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনের প্রথম ধাপে গত উনিশ সেপ্টেম্বর থেকে সারা দেশে মার্চ করেছে বিএনপি যা চট্টগ্রামের কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় পাঁচ অক্টোবর আগামীকাল ঢাকায় বিএনপির সমাবেশ যা দ্বিতীয় ধাপে চলমান কর্মসূচি এ পর্যন্ত এই কানাঘুষা চলছে এরপর কি দলীয় সূত্র বলছে বুধবারের সমাবেশ থেকে আন্দোলনের চূড়ান্ত বার্তা দেওয়া হবে সরকারকে দেওয়া হবে পদত্যাগের আল্টিমেটাম সময় বেঁধে দেওয়া হবে দুর্গাপূজা পর্যন্ত এরপর দাবি না মানলে শুরু হবে লাগাতার কর্মসূচি যা শুরু হতে পারে ২৬ অথবা সাতাশ অক্টোবর থেকে দলটির নেতারা বলছেন চূড়ান্ত পর্যায়ে আন্দোলনের সবই ঢাকা কেন্দ্রিক যা শুরু হবে ঘ্রাওয়ের মধ্য দিয়ে সরকারের ক্ষমতার কেন্দ্রবিন্দু বা রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু যেখানে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের একটা অবস্থান কর্মসূচি হওয়ার সম্ভাবনা আছে আমরা এমন জিনিস করব যেটা সাধারণ মানুষের অংশগ্রহণে হয় এবং যেটা প্রকাশ্যে হয় বিএনপির হাইকমান্ড বলছে তারা প্রস্তুত এবার আর কোনো ছাড় নয় প্রয়োজনে অবরোধের মতো কর্মসূচিতেও যাবেন তারা নেতা কর্মীদের কিছু বলার প্রয়োজন নেই নেতা শক্তিশালী অবস্থানে আন্দোলনের নিজের সিদ্ধান্ত দিবে কোন ধরনের কর্মসূচি আসবে এগুলো তো আগে ভাগে কিছু কালকে কী হবে কী হবে এভাবে বলা কোনো সুযোগ নাই আন্দোলনের নিজস্ব গতিতে আন্দোলন চলবে এবং যখন যে প্রয়োজনীয়তা দেখা দেবে সেই কর্মসূচি আসবে আন্দোলনকে সফল করার জন্য যখন যে কর্মসূচিতে প্রয়োজন আসবে সেই কর্মসূচি দেওয়া হবে সরকারকে পদত্যাগে বাধ্য করতে চূড়ান্ত আন্দোলনে মিত্ররাও মাঠে নামছে জানান বিএনপি নেতারা রাশেদুল কাদের নাগরিক ঢাকা